বন্ধুরা আজ আমি আপনাদের জানাচ্ছি কুয়েত দেশ সম্পর্কে কুয়েত দেশটি আয়তনে যদিও অনেক ছোট কিন্তু আরবি সংস্কৃতি এবং বিকাশের জন্য সারা বিশ্বে পরিচিত এই দেশটির বৃত্তশালিতা এবং এই দেশটির এমন কিছু তথ্য রয়েছে যা সকলেরই জানা প্রয়োজন তবে এই দেশে এমন কিছু গোপনীয়তা রয়েছে জানলে আপনি অবাক হবেন তাহলে চলুন শুরু করি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চক ভিডিও সবার আগে দেখতে কুয়েত দেশটির স্থাপনা ষোলোশো তেরো খ্রিস্টাব্দে হয়েছিল কুয়েত দেশটির পুরো নাম দাউলাত আল কুয়েত কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ পানির মহল কুয়েতে কারেন্সি হিসাবে কুয়েতি দিনার ব্যবহার করা হয় যেটি কিনা বিশ্বের যে কোনো কারেন্সি থেকে সবচেয়ে মূল্যবান কুয়েত এমন একটি দেশ যেখানে দিনের আবহাওয়া চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে কুয়েত একটি ছোট্ট দেশ তবুও অনেক বিত্তবান এখানকার কারেন্সির মূল্য আমেরিকান ডলারের থেকেও বেশি এখানকার প্রতিটি ব্যক্তির মাথাপিছু আয় একাত্তর হাজার মার্কিন ডলারের মতো কুয়েত একটি মুসলিম রাষ্ট্র তাই এখানে মদ খাওয়া ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভারত যেমন ইংরেজদের কাছ থেকে একসময় গোলাম হিসেবে পরাজিত ছিল তেমনি কুয়েতিরাও একসময় ইংরেজদের গোলাম হিসেবে ছিল এরপর উনিশশো সালে কুয়েতিরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কুয়েত এমন একটি ছোট্ট দেশ যার ক্ষেত্রফল সতেরো হাজার আটশো আশি কিলোমিটার যেটি কিনা ভারতের একটি রাজ্যের থেকেও ছোট অর্থাৎ পুরো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ কুয়েত দেশটির পঁচানব্বই শতাংশ ইনকাম তেল থেকে আসে কুয়েত বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার রয়েছে কুয়েতের প্রায় ষাট শতাংশ তেল এশিয়াকে দিয়ে থাকে কুয়েতে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ কাজ করে অবাক করার বিষয় হচ্ছে যে কুয়েতে কোনো রেল স্টেশন নেই সর্বোচ্চ মাথাপিছু আয় হিসাবে কুয়েত পৃথিবীর পাঁচ নম্বর ধনী দেশ কুয়েতে কৃষিকাজ সবচেয়ে কম পরিমাণে করা হয় কারণ এখানে লবণাক্ত পানির পরিমাণ সবচেয়ে বেশি এখানে কৃষিকাজ করতে গিয়ে লবণাক্ত পানিকে মিঠা পানিকে রূপান্তরিত করতে হয় আপনি হয়তো জেনে অবাক হবেন যে কুয়েতে থেকে পানির দাম অনেক বেশি কারণ এখানে সবই লবণাক্ত পানি কুয়েত এমন একটি দেশ যেখানে সর্বপ্রথম দু সালে রোবটের মাধ্যমে উঠে দৌড় প্রতিযোগিতা করেছিল এখানে রমজান মাসে কেউ খোলামেলা খাবার খেতে পারে না বন্ধুরা আজকের এই কুয়েতের তত্ত্ববহুল ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করুন আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভদিন